রাজধানীর আশপাশের এলাকায় জাল স্ট্যাম্প তৈরি করে ভেন্ডরদের মাধ্যমে বিক্রি করছে একটি অসাধু চক্র। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। চক্রের মূল হোতা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র‍্যাব। প্রতারণা থেকে বাঁচতে বৈধ ভেন্ডরদের কাছ থেকে স্ট্যাম্প কিনতে পরামর্শ র‍্যাব কর্মকর্তার। সোহান খানের প্রতিবেদন। ঢাকার নিকটবর্তী এলাকায় অবৈধ জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি দীর্ঘদিন ধরে তৈরি করে ভুয়া ভেন্ডারদের মাধ্যমে বিক্রি করে আসছে একটি চক্র। বিগত চার বছরে চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির। এমন অবৈধ তৎপরতার বিরুদ্ধে যৌথ অভিযানের নামে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব শুক্রবার রাতে মতিঝিল থেকে চক্রের মূল হোতা ফরমান আলী সরকার সহ চারজনকে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের কথা জানায় র‍্যাব। অনেকের লাইসেন্স থাকে বৈধ, বা সেটা হয়তোবা কারো কাছে 10 লাখ টাকার স্ট্যাম্প আছে, দেখা গেল যে সে 1 বা 2 লাখ টাকার বৈধ স্ট্যাম্প রাখবে, আর বাকিগুলো সে অবৈধ রাখছে। এটা করে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছে। গতকাল রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে এই জালিয়াতি চক্রের যে মূল হোতা ফরমান আলী সরকার এবং তার অন্যতম 3 সহযোগী তুহিন, আশরাফ এবং রাসেলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এসব জাল স্ট্যাম্প কিনে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, তাই বৈধ ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনার পরামর্শ দেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই সমস্ত স্ট্যাম্প, জুডিশিয়াল স্ট্যাম্পগুলো বিক্রয় করা হচ্ছে। প্রতি বছর নকল স্ট্যাম্পের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া জাল জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধারে কাজ করছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। এই চক্রের বিরুদ্ধে আমাদের যে সারাশি অভিযান সেগুলো অব্যাহত থাকবে। সোহান খান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।